আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের একুশ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার সুরাতুল আনকাবুতের ফোরটি ফাইভ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরু আল্লাহি আকবর ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ো, তোমরা যদি সুন্দরভাবে অজু বানিয়ে, অথচ তারা নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, তারপরেও তারা হারাম কাজ, খারাপ কাজ, অশ্লীলতা, খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত থাকে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের একুশ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার সুরাতুল আনকাবুতের ফোরটি ফাইভ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরু আল্লাহি আকবর ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ো, তোমরা যদি সুন্দরভাবে অজু বানিয়ে, তোমরা যদি সুন্দর করে যদি নামাজ আদায় করো, তোমার ওই নামাজটাই তোমার ওই খারাপ কাজ, অশ্লীলতা কাজকে তোমার নামাজ তোমাকে বাধা দেবে। অথচ এক শ্রেণীর মুসলমান আছে, নামাজ পড়ে, যাবতীয় ইবাদত করে, তারপরেও তারা সব সময়, অধিকাংশ সময় খারাপ কাজে, অশ্লীলতা, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। তখন এখন আমাদের একটি প্রশ্ন, এই ব্যক্তিরা যে নামাজ পড়ল, ভালো কাজ করল, তারপরেও কেন তারা খারাপ কাজ, অশ্লীলতার মধ্যে কেন লিপ্ত হয়? এর মানে কি কোরআন কি মিথ্যা বলছে? নাউজুবিল্লাহ। তারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। তার কারণ, তারা সুন্দরভাবে, সহিভাবে নামাজ পড়তে পারে না এবং শিখতেও চায় না। সামাজিকতা, নামাজ না পড়লে কেমন লাগে, শুধু এই জন্য তারা মসজিদে এসে নামাজ পড়ে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে নামাজই নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।